অনেকেই বলে মালদ্বীপে আসলে প্রাইভেট আইল্যান্ডে না গেলে নাকি মালদ্বীপ ভ্রমণ একদম বৃথা। এও শুনেছি এবং জেনেছি প্রাইভেট আইল্যান্ডে থাকতে গেলে এক রাতে যে পরিমাণ টাকা গুনতে হয় তা একরকম বেসামাল একটা অবস্থা। তাই বলে কি স্বপ্ন পূরণ হবে না? অবশ্যই হবে। আজ তাই আমাদের গন্তব্য মালদ্বীপের একটা ফাইভ স্টার প্রাইভেট রিসোর্টে, কিন্তু ডে ট্রিপে। সকালে যাচ্ছি, বিকেলে ফিরবো, মাত্র কয়েক ঘন্টা সময়। তবু এই অল্প সময়ও কিন্তু চেষ্টা করব আপনাদের সব কিছু দেখাতে, যাতে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয় এই ধরনের ফাইভ স্টার মানের যে রিসোর্ট আছে সেই রিসোর্টে কী ধরনের সুযোগ সুবিধা আছে মালদ্বীপে, আর খরচও কত হতে পারে। দারুণ একটা পর্ব শুরু করতে যাচ্ছি, আশা করি উপভোগ করবেন ও ভালো লাগবে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। বলে যে প্রাইভেট আইল্যান্ডে যাওয়া নাকি খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে, অনেক দূরে, অনেক দূরে অনেক টাকা লাগবে। কিন্তু আমরা যেটা করছি যে আমাদের জন্য একটা ডে ট্রিপ। হ্যাঁ বলো। কালকে যেখানে গেছিলাম তার পাশে প্রাইভেট প্রপার্টি ছিল। হ্যাঁ, আমরা ডে ট্রিপে যেহেতু যাচ্ছি, ডে ট্রিপে আমরা কেমন ভাবে অল্প টাকায় আমরা এই প্রাইভেট আইল্যান্ডটা ট্যুর করব সেটা আমরা দেখাবো, তাই না? কিন্তু এমনিতে প্রাইভেট আইল্যান্ড কি বাবা সস্তা নাকি অনেক এক্সপেন্সিভ? অনেক এক্সপেন্সিভ। কারণ সেখানে গিয়ে আমাদের যাওয়া যাবে? এত টাকা তো খরচ করা সম্ভব নয়। সম্ভব বলো তাহলে? 3000 টাকা। সেই কারণে অনেক টাকা লাগবে, সেই কারণে আমরা এখন এই আইল্যান্ড চুজ করছি। মাফুসি আইল্যান্ড থেকে আমরা ঠিক 9টার সময় বোট নিয়ে যাত্রা শুরু করলাম। স্পিড বোটে যেতে 30 মিনিট মতো সময় লাগবে। আমাদের সাথে আরও বাংলাদেশি পরিবার সহ বিদেশিরাও এই বোটে আছে। স্পিড বোট ট্রান্সফারের জন্য আমাদেরকে জনপ্রতি $25, যেটা আমরা শুরুতেই প্যাকেজ যেখান থেকে নিয়েছি সেখানে দিয়ে দিতে হয়েছে। বাকিটা আমরা রিসোর্টে গিয়ে দিয়েছি। পুরো খরচের ব্যাপারটা আমরা পরে বলছি। আমাদের ডে ট্রিপে প্রাইভেট রিসোর্টে আমরা এই জেটিতে নামলাম। এই যে একদম জলের রং দেখে পুরোপুরি পাগল হওয়ার মতো অবস্থা, তাই না? জলের রংটা সাংঘাতিক সুন্দর। এখন আমরা যাব রিসেপশনে, যাব এখন রিসেপশনে, যাব রিসেপশনে যেয়ে তারপর দেখি আরও কী কী আছে। এই জায়গাটা ঠান্ডা আছে। ও মাই গড, তো এখানে তো দেখি সমুদ্রের রং, মাল্টিপল রং। রিসোর্টে পৌঁছে জলের রং দেখে আমরা কিন্তু মুগ্ধ। এ কি অবস্থা, চোখ জুড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আকাশ একদম পরিষ্কার, আর আজকে 7ই জানুয়ারি। গরম আছে এটা বলতে বাধা নেই, কিন্তু বাতাসও আছে সমুদ্রের, আর অনাবিল ভালো লাগা। ইসের জন্য বুঝছো, এখানে ড্রাইভিং করার জন্য, এটা ড্রাইভ দেওয়ার জন্য, আন্ডার ওয়াটার ড্রাইভ, যেটা স্কুবা স্কুবা। এখান থেকে সব সমস্ত যন্ত্রপাতি নেবে, নিয়ে তারপর ড্রাইভ দেবে। এখানে কি ফান্টি উপ করবো? হ্যাঁ, এখানে ফান্টি। ওই দেখো দেখো বাজাচ্ছে, দেখছো? যে আমরা যে ডে ট্রিপ করছি, কারণ হলো যে এক রাতে থাকলে তো অনেক টাকা লাগবে, তাই না? হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে যাবো, সারাদিন তো থাকবো আমরা, সারাদিন এখানে। রুম এমনিতে আমরা নেবো না। কিন্তু কত 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 মাছ দেখছো না? ধরা যাবে, আসো আসো আসো, দেখে ফেলছি মাছ। এই যে মাছ, এই যে বড় মাছগুলো, স্টিংরে যে মাছ, এই যে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই মাছ দেখছো বাবা? মাছ দেখো, এই যে যে এটার নিচে, এটার নিচে মাছ, এই দেখো, এই দেখো, দেখছো? দেখো দেখো কি সুন্দর মাছ, উড়ে সর্বনাশ। এখন এইদিকে আছে, ওই দেখো, ওই যে দেখো, ওই যে ওই মাছগুলো, যে বড় মাছ, যে স্টিংরে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখছো? ওয়াও, দেখা হয়ে গেলো। এটা দেখার জন্য পয়সা খরচ করে ওই জায়গায় যাওয়ার দরকার ছিল? এই যে দেখছো দেখছো দেখছো, ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর মাছ। ঢুকছি এখন রিসোর্টের ভেতরে, রিসেপশনে প্রথমে যাব। আর এইটা হলো সম্ভবত একটা রেস্টুরেন্ট। মাছ তো এইখানে একেবারে তীরে মাছ দেখা যাচ্ছে। আমরা তো যে স্টিংরে ফিশ সেটা কিন্তু আমরা দূরে যেয়ে দেখা লাগলো না, আমরা এখানে কিন্তু দেখে নিতে পারছি। খুব সুন্দর। এইবার চলে আসি সানসিয়াম ওলু ভ্যালি, আমাদের আজকের ডে ট্রিপের জায়গা
ফাইভ স্টার রিসোর্ট সানসিয়াম উলুভেলি। চলে আসছি, এখন শান্ত, ঠান্ডা, শীতল। আমরা জেটি থেকে হেঁটে হেঁটে রিসেপশনের দিকে গেলাম। সেখানে আমাদের প্রথমে যে ডিউ পেমেন্টটা ছিল সেটা করতে হলো, এবং এই পেমেন্টের পরে ওরা আমাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড এবং কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিল, আর পাশাপাশি বলল যে এই রিসোর্স সম্পর্কে একটা ডিটেইলস একজন বুঝিয়ে দেবে। ওকে, লাঞ্চ উইল বি ফ্রম 12:30 টু 2:30, দিস ড্রিঙ্কস মেনশনড উইল বি অনলি সার্ভড ডিউরিং লাঞ্চ টাইম। ওকে ওকে, এন্ড দেন দিস ইজ ইওর ওয়াইফাই কোড। ইয়েস, আই উই অলরেডি কোড দ্যাট, দিস ইজ দ্য অ্যাকাউন্ট নাম্বার। হুম, ইফ ইউ বাই এনিথিং উই উইল ইউজ দিস অ্যাকাউন্ট টু চার্জ। ওকে, হুম, সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আওয়ার রিসর্ট। অ্যাজ ইউ ক্যান সি, উই হ্যাভ থ্রি আইল্যান্ডস। অলওয়েলি রোম্যান্স আইল্যান্ড ইজ আ প্রাইভেট আইল্যান্ড, ইউ ক্যানট এন্টার হিয়ার। ওকে, বাট ইউ ক্যান এক্সপ্লোর হিয়ার এন্ড হিয়ার। ওকে, this is where we are at the moment. Okay, and Sunset Restaurant is over here. 6? Yes. This one. Okay, yeah. Now if you want to go for swimming or enjoy some snorkeling, you can go to the dive center. It's in the jetty you just arrived from. Yeah, the mask and fins will be chargeable, which is $6 per hour. Okay, if you want to enjoy some water activities, it's number 24. You can walk straight from this road. Okay. Yeah, and then number 4 is our shops. These are the shops right over here. Now, number swimming pool. Kothay swimming pool? Or bolbe, bolbe. I will get there. Number 25 is over the spa. The spa is right over there. Okay. And number 26 is our ocean spa in this island. Okay. Yeah. Now we have 4 bars. Okay. We don't need bars, so you can skip that one. In the bars, the pools are. Then you can. Please go ahead. And in the bars, we have both alcoholic and non-alcoholic drinks. Okay. Okay. So number 13. Here we don't have a pool, as you can see there's no blue box. This is Lagoon Bar number 13. This is just for drinks and relaxing. Okay. Number 14 is Dhoni Bar, for adults only. If you walk straight from this road, you will find Dhoni Bar. Okay. Okay. This is where our infinity pool is. Number 15 is Sunrise Bar. This is a family bar, meaning you can go with kids. Here we have a pool straight from this road. Okay, straight in the left side. Left side, okay. Yes. Okay. Number 16 is Dream Bar in the Dream Island. This is also a family bar. Okay. 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 So you can use these bars. 16 and 15. 15 and 16, okay. Yes. We have changing rooms with showers. They will provide towels also. রিসোর্ট সম্পর্কে যা যা জানার সেগুলো সব জেনে নিলাম। এটা যেহেতু একটা ফাইভ স্টার রিসোর্ট, এখানে তিনটা আইল্যান্ড রয়েছে। যে তিনটা আইল্যান্ডের মধ্যে দুইটা আইল্যান্ডে আমরা যেতে পারবো, একটাতে পারবো না। সেটা হলো রোম্যান্স আইল্যান্ড, সেটা শুধুমাত্র কাপলদের জন্য। আমাদের সাথে যেহেতু আমাদের ছেলে আছে, সে কারণে যেতে পারবো না। প্রাইভেট আইল্যান্ডের প্রথম এবং প্রধান আকর্ষণ হলো ওয়াটার ভিলা, মানে সমুদ্রের জলের উপরে থাকা ঘর। আমরা একটা মিনি বাস নিলাম, যেটাতে করে আমরা এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যেতে পারবো, এবং আমাদেরকে নিয়ে গেল। এখানে একটু পরপরই কিন্তু এই শাটল সার্ভিসটা পাওয়া যায়, যেখানে বাগি কার করে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে যে গাড়িতে করে নিয়ে গেলেন, তিনি কিন্তু আর কেউ নয়, তিনি আমাদের বাংলাদেশেরই একজন ভাই। আর তার মতো আরও অনেক বাংলাদেশি এই রিসোর্টে কাজ করছে। শুনলাম প্রায় 300 জনের কাছাকাছি বাংলাদেশি এই আইল্যান্ডে কাজ করে, ভাবা যায়। এবং সব মিলিয়ে যেখানে স্টাফ 1000-এর মতো। অবাক হয়ে শুনতে থাকলাম যে এই রিসোর্টে আসলে কতটা বড়। 600 রুম রয়েছে প্রায়, যেখানে গেস্টরা থাকতে পারবে। তার মানে কি পরিমাণ গেস্ট এখানে থাকতে পারে। এবং সিজনের সময় তো এই রিসোর্ট একদম পুরোপুরি ভরে যায় গেস্টে।
এবং আরও শুনতে পারলাম এখানে ওয়াটার ভিলা রয়েছে ডিফারেন্ট ক্যাটাগরিতে। কিছু ওয়াটার ভিলা রয়েছে যেগুলোতে কোনো সুইমিং পুল নাই, কিছু কিছু ওয়াটার ভিলা আছে সুইমিং পুল সহকারে। তার মানে ওয়াটার ভিলার ক্যাটাগরিও কিন্তু অনেক রকম রয়ে গেছে। তার পাশাপাশি বিচ ভিলা রয়েছে এবং ভেতরের দিকেও কিন্তু গার্ডেনের দিকে অনেক কটেজ রয়েছে। তার মানে ডিফারেন্ট অপশন, কিন্তু যথারীতি প্রাইস কিন্তু অনেক হাই। ওই যে একটু আগে বললাম যে এই ধরনের প্রাইভেট আইল্যান্ডে ফাইভ স্টার রিসোর্টে যদি আসতে চায় তাহলে কি পরিমাণ টাকা গুনতে হবে তাকে। এই ধরনের যেই ওয়াটার ভিলা রয়েছে সেটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং সেখানে প্রায় 100,000 টাকা করে প্রতি রাত্রে খরচ করতে হবে এক রাতের জন্য, এবং সেটা হলো ইনক্লুডেড ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এবং সিজন ভেদে, যদি অফ সিজনে কিন্তু এটা অনেক কম রেটেও কিন্তু অনেক সময় পাওয়া যায়, এটা খেয়াল রাখতে হয়। আর বিভিন্ন ট্যুর কোম্পানিগুলো অনেক ধরনের অফার দেয়। আর তাছাড়া যেগুলো বিচ সাইডে যে ভিলাগুলো রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু কম্পারেটিভলি কম। তার মানে এখানে ডিফারেন্ট অপশন আছে এবং সব কিছু মিলাই আসলে খুব বেশি সস্তা ভাবার কোনো সুযোগ নাই, যথেষ্ট এক্সপেন্সিভ এখানে। আরেকটা মজার কথা বলে রাখি, খরচ তো তিন বেলা থাকাতে বললাম যে 50-60,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত পার নাইট, কিন্তু এর চেয়ে বেশি খরচা কিন্তু বোট ট্রান্সফারে লাগে। যখন আপনি যখন এই রিসোর্ট বুক করে আসবেন পার্সোনালি, তখন কিন্তু প্রতিজনে প্রায় $240 এই বোট ট্রান্সফারের জন্য লাগে, যেটা এই রিসোর্টে নিজস্ব বোটে তারা আপ ডাউন করায়। এবং তার মানে কি, সেটা প্রায় 24,000 টাকা মতো পার পার্সন। এইটা কিন্তু নিছক কম টাকা না, অনেক অনেক টাকা। এটাও মাথায় রাখতে হবে যে যখন এই ধরনের রিসোর্টে থাকবেন তখন কিন্তু বোট ট্রান্সফার অথবা সিপ্লেন দিয়ে অনেক সময় অন্য রিসোর্টগুলোতে নেওয়া হয়, সেখানে কিন্তু অনেক খরচা পড়ে যায়। এই রিসোর্টের এক পাশে আমরা এসেছি, যেখানে আমরা একটা আইল্যান্ডে, এখানে আমরা ওয়াটার ভিলাগুলো এবারে দেখব। অসম্ভব সুন্দর ওয়াটার ভিলা। এই ওয়াটার ভিলাগুলোতে বেশিরভাগই কোনো সুইমিং পুল নাই, সুইমিং পুল ছাড়া, কিন্তু এগুলো মোটামুটি হায়ার লেভেল ওয়াটার ভিলা, এর চেয়েও চিপ আছে। এর ভেতরটা দেখে অবাক হয়ে গেলাম, কি সুন্দর শাওয়ার এনক্লোজার দেওয়া, ও বাথটাব রয়েছে, বেসিন, যত ধরনের অ্যামিনিটিস দরকার সবগুলো এখানে রয়েছে। রুম বিশাল বিশাল বড় রুম, এবং এই রুমের মধ্যে টিভি থেকে শুরু করে এসি সুপার কুল। চিন্তা করা যায় সাগরের মাঝে একেবারে নীল জলের উপরে এই রুম, এবং সেখানে বসে এই ঠান্ডা, বাইরে প্রচণ্ড গরম, ভিতরে কনকনে ঠান্ডা এসির মধ্যে আপনি বসে আছেন, আর দরজাটা খুললে সামনে বিশাল এক সমুদ্র। বাইরে বসে আপনি দীর্ঘক্ষণ বসে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করতে পারবেন, এবং সেই বাতাস, সাগরের বাতাস উপভোগ করতে পারবেন। চাইলে নিচে নামতেও পারবেন, সেই ব্যবস্থাও রয়েছে। সব মিলে অসম্ভব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এটা শুধু তাকিয়ে দেখতে হয়। আর নীল জলের রং এটার বলে বোঝাতে পারবো না। ওয়াটার ভিলা দেখা হলো, ভেতরে দেখা হলো, বাইরে দেখা হলো, এবার গন্তব্য হলো সুইমিং পুলে। পাশের আইল্যান্ডে সবার জন্য কমন যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আমরা যাব, যেখানে বাচ্চারা নামতে পারবে। ওয়াটার ভিলাতে থাকা অবস্থায় কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছি, লাস্টে ছবিগুলো থাকবে, সেগুলো দেখে নিতে পারেন। আর এই রিসোর্টে একাধিক সুইমিং পুল আছে, যেটা প্রথমেই ব্রিফ করেছে, কিন্তু আমাদের পছন্দ হলো এই পুলটা, যেখানে সবাই যেতে পারে, কারণ এই পুলে বাচ্চারা নামতে পারবে। আরেকটা পুল আছে অ্যাডাল্ট পুল, যেখানে আসলে অনেক ডিপ, এখানে বাচ্চাদের নামা অ্যালাউড না,
এখানে বাচ্চাদের জন্য আরেকটা ছোট পুলও রয়েছে, চাইলে সেখানেও নামতে পারবে। এই পুলের সামনে বিশাল বড় একটা বিচও আছে, যেই বিচে ইচ্ছা করলে সমুদ্রে মানুষ নামতে পারবে। সব ধরনের অপশন এখানে রয়েছে। আমরা চলে এলাম এই সুইমিং পুলে, এবারে সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটাবো। রিসোর্টে যখন পৌঁছেছিলাম তখন 9:40 বাজে আর এখন 11:00 পার হয়ে গেছে। এই এতক্ষণ সময়ে অনেক কিন্তু তৃষ্ণা পাওয়ারই কথা, কারণ অনেক গরম এবং রোদেরও প্রকোপ কিন্তু বেশি। কিন্তু এখানে জুস বা এক বোতল জল অথবা যে কোনো কোল্ড ড্রিঙ্কস কিনতে গেলে কিন্তু অনেক টাকা গুনতে হবে। জানলাম একটা কোল্ড ড্রিঙ্কস ক্যান কিনতে $6 লাগবে। এখন বাধ্য হয়ে কোনো উপায় না দেখে একটা ক্যান আমাকে কিনতেই হলো, যেটার জন্য আমাকে খরচ করতে হলো $6। ওরা লিখে রাখলো শেষে আমাকে বিল করবে। আমরা যে এই রিসোর্টে প্যাকেজ নিয়েছিলাম সেই প্যাকেজে কিন্তু আসলে যে কোনো পানীয় সেটা কিন্তু শুধুমাত্র লাঞ্চ টাইমের জন্য বরাদ্দ। আবার অন্য অন্য রিসোর্টের জন্য প্যাকেজ আছে যেখানে কিন্তু পুরাটা সময় ফ্রি যে কোনো পানীয় পাওয়া যাবে, সেটা জুসও হতে পারে সেটা জলও হতে পারে। কিন্তু এখানে এটা ছিল না। আমি মনে করি যে কেউ আসলে এখানে আসলে হোল্ডের জন্যই ড্রিঙ্কস যে অ্যাভেলেবেল, যে কোনো পানীয় অ্যাভেলেবেল, সেই ধরনের প্যাকেজই নেওয়া উচিত, কারণ তৃষ্ণা পাবেই তখন কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে এই শুধুমাত্র একটা ক্যান কিনতে অথবা যে কোনো একটা জুস কিনতে। 12:30 বাজতে আর দেরি নাই, আমরা দৌড়ালাম খাবারের উদ্দেশ্যে। মাসালা নাস্তি, এটা কি ডাল তরকারি? এটা হলো হচ্ছে ভেজিটেবল, এটা ডাল, এটা ডাল। ওইটা দেখো কি আছে, রাজমা মশলা। এটা কি স্টিম রাইস? এখানে দেখো ভেজিটেবল ফ্রাইড রাইস, পটেটো কি, ও তুমি নেবা এখন? ডিফারেন্ট সালাদ। আমরা খাওয়া শুরু করছি, যেটা হলো ল্যাম টমিয়াম স্যুপ। বাইরে বিশাল সমুদ্র আর সানসেট রেস্টুরেন্টে। এই সানসেট রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করলাম, এই রেস্টুরেন্টটা এখানকার বেস্ট রেস্টুরেন্ট, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। আর কত যে মেনু ছিল এটা আসলে কাউন্ট করা যাবে না, আনকাউন্টেড মেনু নাম্বার। কিন্তু খাবারের স্বাদ আমাদের কাছে যে 5-star অতএব মোটামুটি, আসলে আমাদের জিভে স্বাদ লাগানো যে খাবারগুলো সেগুলো তো আসলে একটু মোর স্পাইসি হয়, সেগুলো হয়তো এখানে অতটা ছিল না। কিন্তু খাবারের ভ্যারাইটি ছিল অসাধারণ। আর আমাদের দুজন বাঙালি ভাইকে পেয়ে গিয়েছিলাম, যারা বাংলাদেশি এখানে কাজ করছে, এবং তারা যে কি আন্তরিকতা, কি আতিথেয়তা করেছে এটা ভাষায় প্রকাশ করতে পারব। খাবার অনেক টেস্টি ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ, প্রথমবার হলো যেটা ছিল এই সস ছাড়া, মানে মনে হচ্ছিলো কেমন জানি কেমন, কিন্তু পরে কিন্তু অনেক টেস্টি লাগছে, মানে সসের ফলে ওইটার টেস্ট বেড়ে গেছে। থ্যাংক ইউ, অবশ্যই ভিডিওটা করছি, অবশ্যই ডেফিনেটলি। ইউ ক্যান স্পিক অলসো বেঙ্গলি। মেন কোর্স এটা হলো মিট, গ্রিল ফিশ, এটা হলো কালামারি, এটা হলো চিজ র্যাপ রোল, এদিকে আছে হলো পটেটো, এগুলো পিকেল চাটনি, এগুলো আমাদের খাওয়ার উপযোগী না ফুল পার্সন। অ্যান্ড সে যেটা করে সে হলো ফ্রাইসগুলো তৈরি করে, রুটি বানায়, রুটি বানায়। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা ট্রাই করবো হলো একটু সালাদ, ভেরি লিটিল বিট স্যালাদ ফর মি।
and a mustard. Little bit. Okay, done. So you are from Nepal. Nepal, yes. I am from Bangladesh. Very good. অল্প অল্প করে চেষ্টা করেছি কিছু কিছু খাবার চেখে দেখতে, অন্তত স্বাদটা বোঝার জন্য কেমন হয় এই ধরনের রিসোর্টে খাবারগুলো, আর শেষ করেছি ডেজার্ট দিয়ে এবং ফ্রুটস দিয়ে। ফ্রুটস তো যে কেটে দিয়েছে সেও আমাদের একজন বাঙালি ভাই, সবচেয়ে ভালো ভালো ফ্রুটসগুলো কেটে সে আমাদেরকে দিয়ে পরিবেশন করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একজন মানুষ, আসলে আমাদের বাংলাদেশিরা প্রত্যেকেই অসাধারণ, তারা অনেক কষ্ট করে এখানে কাজ করছে, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। দুপুরের খাওয়া শেষ হলো, এখন শেষ আমাদের খাওয়া। এখন এটা হলো একদম যেখানে ইন্টারেন্স ছিল, সেই ইন্টারেন্সের পরে পাশেই এই আমাদের রেস্টুরেন্টটা ছিল, অনেক বড় রেস্টুরেন্টটা ছিল। গুড আফটারনুন, হাউ আর ইউ? ভেরি গুড, হাউ আর ইউ স্যার? ইয়েস, আই এম ফাইন। সো নাও গেস্ট আর কামিং, সো ইউ আর গোয়িং টু রিসিভ উইথ দিস ফ্লাওয়ার্স। ওকে, এখন হলো দেখি যে আর কিছু করা যায় কিনা। ভালোই লাগতেছে, কিন্তু সমস্যা একটা যে টাইমটা খুবই শর্ট, এটা একটা সমস্যা। এই রিসোর্টের আরেকটা পার্ট দেখতে যাচ্ছি। আমাদের সাথে কে কে আছে? এই যে এ আছে, আর আমাদের বেবি আছে। কি তোমার কেমন লাগতেছে? ভালো লাগে। খাওয়া দাওয়া কেমন হয়েছে? ও মাই গডনেস, এটা তো অনেক সুন্দর। আসি না তো, এখানে মনে হচ্ছে যে প্রোগ্রাম হবে, পার্টি হবে রাত্রেবেলা। এইটা ওয়াটার স্পোর্টস, এইদিক দিয়ে যে বাম দিকে বলছে এইদিকে যেতে হবে। এত ছায়া শীতল জায়গাটা, দেখতেই ভালো লাগতেছে, আবার আসতে চায় যদি কিনা এইখানে থাকি। এখানে থাকলেই শুধুমাত্র আসা ডে ট্রিপে, আমি বলবো যে হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ডে ট্রিপে আসা যেতে পারে, কিন্তু একদিনে এসে কোনটা ছেড়ে কোনটা করব। এসে চেক ইন করতে যে টাইম, তা বুঝে ওঠার আগেই 11টা বেজে গেল। তা 11টা বাজার পরে তারপরে আবার 12:30টার সময় আবার আমাদের খাওয়া দাওয়া, সুইমিং করতে গেলে সুইমিং পুলে যাব, সেটারও তো সময় দরকার। সুইমিং পুলে তো আমাদের 1 ঘন্টা কেটেই গেল, তাই না? তারপর আমাদের কি আর সময় থাকে? আর তো সময় নেই আমাদের। এটা হলো ধনিবার, দেখে কিন্তু মনে হচ্ছে অনেক সুন্দর তো বটেই, সাংঘাতিক সুন্দর, নীল একদম অনেক সুন্দর। কিন্তু কিন্তু একটা কথা বলতে হবে যে রোদ কিন্তু ভাই সেই রকম রোদ, একেবারে সেই রকম রোদ। গরম এখন তো ফুল সিজন, মানে ওয়েদারটা এখন ভালো ওয়েদারে এই অবস্থা। ওয়েদার যদি গরমকাল হয় এদের, তাহলে তখন কী অবস্থা হবে আমি তাই চিন্তা করতেছি। ওই যে সুইংটা পাওয়া গেছে, ওই যে সুইংটা পাওয়া গেছে, আমরা এই সুইংয়ে ছবি তুলতে চাই, এটা বলেছে আমাদেরকে ছবি তুলতে হবে। এখন আমরা ওই সুইংয়ে ছবি তুলবো। এখন এইটার ছবি না তুললে নাকি এখানে আসলে রাগ হয়ে যাবে, ছবি তুলতে হবে। এই সুইংয়ে দুজন উঠে পড়েছে বটে, কিন্তু এটা উঠতে কিন্তু অনেক বুদ্ধি খরচ করতে হয়েছে, অনেক উঁচুতে, কিন্তু মজাও পেয়েছি দারুণ। কোনটা কোনটা হলো ভিলার মধ্যে, কোনটা হলো ভালো ভিলা, মানে যেটা ওয়াটার ভিলার মধ্যে কোন জায়গাকার ভিলা সবচেয়ে ভালো? এবার সুযোগ হলো একটা কারে একদম শুধু আমরা দুইটা আইল্যান্ড পুরো ঘুরে দেখার। আমাদের এক বাংলাদেশি ভাই, সে কিন্তু আমাদের এই ব্যবস্থা করে দিল। সে আধ ঘন্টার জন্য ঘুরে ঘুরে রিসোর্টের চারদিক আমাদেরকে দেখালো এবং বর্ণনা করলো, খুব ভালো লাগলো। এখানে ভারতীয়, শ্রীলঙ্কান, নেপালি, ফিলিপাইন, রাশিয়ান এরা আছে, পাশাপাশি বাংলাদেশিরাও এখানে কাজ করে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার এই বাংলাদেশি ভাই আমাদেরকে এই ঘুরে দেখানোর জন্য তার লাঞ্চটাও কিন্তু মিস করে ফেলেছিল, তারপরও তার মুখে কিন্তু হাসি একদম
কমে নাই। সে অনেক আনন্দের সাথে আমাদেরকে ঘুরে দেখিয়েছে। দেখছো সবাইকে ভিলাগুলোতে পুল নাই, এটার প্রাইস তাহলে কম। ওইটার সাইজও বড়, ওই ওই ভিলাগুলোর সাইজও বড়। কারণ কিন্তু ওয়াটার ভিলাতে থাকলে সমুদ্রের প্রচুর শব্দ হয় না রাত্রেবেলা? হ্যাঁ সময় যে কেমন করে চলে গেল বুঝতেই পারলাম না। আর অল্প কিছু সময় আছে, এই সময়টাতে আমরা সুযোগ নিলাম একবার ছবি তোলার জন্য। ছবি কিন্তু ওইভাবে তোলা হয়নি আগে, তাই এই ওয়াটার ভিলাগুলোর সামনে ছবি তোলার জন্য একটা প্রয়াস নিলাম। এবং পাশাপাশি দেশের লুঙ্গি এবং গামছা পরে এই প্রথম আমি একটা ছবি তোলার চেষ্টা করলাম, জানি না এর আগে কেউ তুলেছে কি না। খুব ভালো লাগলো এই মুহূর্তগুলো কাটাতে। যাওয়ার আগে একটা কথা বলতে হবে যে এই রিসোর্টে খরচ কত ছিল। $25 খরচ করেছিলাম, যেটা হলো ট্রান্সপোর্টের জন্য বোটে, আর $90 করে পার পার্সন পে করতে হয়েছে, ইভেন বাচ্চার জন্য পে করতে হয়েছে এই রিসোর্টে এসে। এই মোটামুটি $115 পার পার্সন, যেটা আমরা একটা প্যাকেজে নিয়েছিলাম। ওয়াটার ভিলাটা দারুণ লাগলো, দারুণ। মানে এখানে ছবি তোলার জন্য এটা আসলে খুবই দারুণ, এই যে এখনও ছবি তোলা চলছে, খুব সুন্দর এটা। এই ওয়াটার ভিলাটা অনেক সুন্দর একটা ওয়াটার ভিলা, দেখতে সেই রকম। আর এইদিকে একদম বিশাল সাগর, মাছ আছে, প্রচুর মাছ এখানে আছে, দেখা যাচ্ছে মাছ, অনেক সুন্দর। আমাদের আজকের হোল ডে রিসোর্ট ঘোরা শেষ হলো সানসিয়াম অনুভলিতে। সারাদিন আমরা কাটালাম, ঘুরলাম, ফিরলাম, দেখলাম, খেলাম, এনজয় করলাম। কেমন লাগলো জানি না আপনাদের, তবে নিশ্চয়ই ভালোই লেগেছে মনে হয়, মনে করি। কেমন লাগলো সেটা অবশ্য কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টে আশাই রইলাম। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমরা কিন্তু এগুলোর সব ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে আমরা দিয়ে দেবো। আমাদের বোট চলে আসছে, ঠিক 5টায় ছেড়ে যাওয়ার কথা, সো আমাদের আর হাতে 2 মিনিট আছে। ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। একটা বলে রাখি, এই বোটে আমাদের এইখানে আমার আসতে লেগেছে হলো টোটাল 1 দিন আসার জন্য। এই ধরনের 5-স্টার রিসোর্টে এসে ডে ট্রিপে এনজয় করার জন্য সেটা এনজয় করা যাবে, আবার পাশাপাশি আপনি একটু সাশ্রয়ীও হবে, সেই ইনফরমেশনগুলো আমি দিয়ে দেবো। ততক্ষণের জন্য এখন শেষ করছি, ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি সানসিয়াম অনুভলি থেকে, বাই। ঢেউটা বেশি না এখন, এখন তো ঢেউ বেশি দেখছো। শেষ হয়েও হইল না শেষ, কারণ লাস্টে কিছু ছবি পোস্ট করেছি, এই ছবিগুলো চাইলে ঘুরে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে আবারও আপনাদের সাথে। ততক্ষণের জন্য শেষ করছি। Blunt on the daily, do what you got me feeling so heavy. Fed it up and you slowed it down, teasing me good and you breaking me down, baby, break me down. Now you just fooling around.